এই যে দেখা অন্যের ঈদ পালন দেখা এবং তার সাথে নিজের ঈদ পালন, এই একসাথে না মিললে ঈদের আনন্দ হয় না। আমি অক্সফোর্ডে থাকতে ঈদের ঈদ কি এটা কখনো বুঝিই নাই। ফুড প্যান্ডায় চলছে গ্র্যান্ড রামাদান ফেস্ট, ইফতার হোক বা সেহরি পছন্দের খাবার সিলেক্ট করে অর্ডার প্লিজ। তো আমরা যখন খুব ছোট ছিলাম তখন একদম শীতের ভেতরে, প্রায় 10 বছর ধরে এই এটা চলে যে শীতের ভেতরেই, সেটা আবার অনেকদিন পরে এই যে কিছুদিন আগে ছিল শীতের ভেতরে, আস্তে আস্তে এটা এখন গ্রীষ্মের দিকে যাচ্ছে। তো ওই সময় ওই লেপের থেকে ওঠা এইটা বেশ কষ্টকর ছিল। ফলে আমার মনে পড়ে যে আমি শুধু আমি না, আমার যারা ধরো আমার চাচা আমার আব্বাকেও আমি দেখেছি ওই লেপ পুরো একদম পুরো গায়ের ভিতরে রেখে দিয়ে তারপরে এসে মানে এই আমাদের যে খাবার টেবিল সে খাবার টেবিলে এসে বসে খাচ্ছে। এটা খুব একটা কি বলবো, এটাও একটা মজা বা একটা আনন্দের বিষয় ছিল আর কি। আমার তো ইফতারিতে সবচেয়ে একটা ইয়ে মনে পড়ে, যেমন আদা কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে খাওয়া এবং ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে সেই কাঁচা ছোলা খাওয়া, এটা একদম মাস্ট ছিল। এটা ওটা খেয়ে তারপরে ইফতারির অন্যান্য খেজুর ছিল, খেজুর খুব শুকনা খেজুর ছিল, এখনকার মতন নানান ভ্যারাইটির খেজুর না, শশা ছিল এবং হ্যাঁ শরবত ছিল এবং সেটাও খুবই লোভনীয় ছিল যে রু আফজা না, কিন্তু আমরা লেবু আর চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়া। এর ছোলার যেটাকে আমরা বলতাম কুষ্টিয়াতে এটাকে বলে ঘুগনি, এখানে অনেকে নানান নামে ডাকে, ছোলা সিদ্ধ করে ছোলা ভাজি, ফলের দু একটা ফল থাকতো কমলা বা এই জাতীয় ফলের, সফেদা বলে একটা ফল এখনও পাওয়া যায়, অত্যন্ত সুস্বাদু আমার খুব প্রিয় ফল এটা, সেটাও আমাদের ইফতারিতে থাকতো এইগুলোই। ঈদের দিন কি জানি আমি জানি না কি, ঈদের নামাজ পড়ার সুযোগ আমার অনেক দিন হয়নি, সেটা ঘুমের কারণেই বোধহয় এরকম হয়েছে। কিন্তু ইদানিং আমি গত কয়েক বছরের ঈদে সময় মতন উঠি এবং ঈদের নামাজ পড়ি, এবারও আমার নিশ্চয়ই ঈদের নামাজ পড়ে কাটবে। পরে যেই পাঞ্জাবিটা পরি, এখন তো আমি একটা কাতুয়া বলে একটা এক ধরনের শার্ট পরি যেটা অনেকটা পাঞ্জাবির মতন দেখতে বলে অনেকটা তিন পকেটওয়ালা যেই জামা সেগুলোর মতন লাগে, এটা পরে আমি আর পায়জামা পরি, আমি বোধহয় একদিনই বছরের একদিন পায়জামা পরি, সেটা ঈদের দিনে পায়জামাটা পরি এবং এই পায়জামাটা বোধহয় আমার প্রায় 12-14 বছর ধরে এই একই পায়জামা আমি পরছি, কারণ বছরে একবার পরি, পরিষ্কারই থাকে, ওটা পরিষ্কার করে তুলে রাখি আবার এই। আর হ্যাঁ অবশ্যই সন্ধ্যার পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, আমার বাসায় আড্ডা হয়, অন্যান্য বাসায় হয়তো বলে, ঈদের পরের দিন যেটা হয় আমার গ্রুপের দেশ নাটকের ছেলেমেয়েরা এক জায়গায় হই এবং একটা আড্ডা হয়, সেটা এক এক সময় এক এক জায়গায় হয়, বেশিরভাগ সময় আমার বাড়িতে হয়, এবার হয়তো আমার বাড়িতে হওয়ার সম্ভাবনা আছে। ঈদের দিনের কী কী খেতে চাই সেটা চাইতো আমি মনে করি ঈদের দিনে যেটা আমার লাগেই, সেটা আমার মায়ের সাথে যখন ঈদ করেছি আমাদের ঘুম থেকে উঠেই যেটা ছিল সেটা হচ্ছে যে ওই সেমাই এবং ঘিয়ে ভাজা পরোটা, এই সেমাই এবং ঘিয়ে ভাজা পরোটাটা দিয়ে খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাওয়া, এটা আমি এখন মেনটেন করি। আমার স্ত্রী উনি এটা সবসময় সকালবেলায় আমাদের এই এই পরোটা এবং সেমাই থাকবেই, এখন ডায়াবেটিসের পেশেন্ট আমরা ওই যেটাকে আমরা বলি সুইটেনার, সুইটেনার দিয়ে রান্না করে হলেও এটা ঈদের দিনে আমার খেতেই হয়। ছেলেবেলার ঈদে যেটা ছিল প্রথম যে একটা একটা ড্রেস, মানে আমি আমার যে জামাটা কিনেছি, যে প্যান্টটা কিনেছি, যে জুতোটা কিনেছি, সেটা প্রায় 15-20 দিন ধরে লুকিয়ে রেখে 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 প্রতিদিন নিজে দেখছি, আর এই ঈদের দিন সকালে নামাজটা পড়ে এসে পাঞ্জাবি পাল্টে ওইটা
পড়বো এবং বন্ধু বান্ধবরা দেখবে, এই প্রায় 15-20 দিন ধরে যে উত্তেজনা কাজ করতো যে এটা ওই দিন দেখাবো এবং প্রতিদিন রাত্রে একটু নিজে নিজে দেখা, এইটাই বোধহয় একটা বিশাল পার্থক্য এখনকার দিনে। এবং তখন ঈদের দিনের খাবারটার প্রতি যেরকম আকর্ষণ ছিল, যেমন ধরুন পোলাও, সত্যিকার অর্থেই কিন্তু আমাদের কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ দিন এরকম ছাড়া কিন্তু বাড়িতে পোলাও রান্না হয়নি, ঠিক আছে? কিন্তু এটা এখন অনেক কমে গেছে, এখন দেখা যাচ্ছে খুব ঘন ঘনই কোনো না কোনোভাবে বিভিন্ন দাওয়াতে ওতে নানানভাবে পোলাওয়ের হচ্ছে, ফলে পোলাওয়ের যে ঘ্রাণ এবং পোলাওয়ের যে আকর্ষণ সেটা ঈদের দিনে ওই সময় ভীষণভাবে আমরা উপলব্ধি করতাম। এবং ঈদের দিনে ভোরবেলায় উঠে পড়া এবং তারপরে গোসল থেকে রেডি হওয়া, এইগুলো মানে আমি তো বলি এখন আমাদের ঈদ, মানে আমি হয়তো বাচ্চাদের ঈদটা সেরকমই আছে, আমাদের ঈদ যারা বয়স্ক হয়ে গেছে আমাদের ঈদের সাথে আমাদের ছোটোবেলার কৈশোরের বা শৈশবের ঈদের ঈদ পালনের কোনো বিশাল ফারাক। আমি বললাম না মাঝে আমি ঈদের নামাজ পড়তে পারিনি, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন তো বাইরে থেকেছি, অক্সফোর্ডে থেকেছি, সেইখানে ঈদ আসলে আমি হিসেব করে দেখলাম যে ঈদ আসলে কী। আমি ঈদের দিন বার হব, প্রচুর ছেলে মেয়ে বড় বয়োবৃদ্ধ সবাই ভালো পোশাক পরে মাথায় হয়তো টুপিটা আছে, ঘুরছে, আনন্দ করছে, কোলাকুলি করছে, এই যে দেখা অন্যের ঈদ পালন দেখা এবং তার সাথে নিজের ঈদ পালন, এই একসাথে না মিললে ঈদের আনন্দ হয় না। আমি অক্সফোর্ডে থাকতে ঈদের ঈদ কী এটা কখনো বুঝিই নাই। কেন বুঝি নাই? কারণ আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো তারাও যে আনন্দে মিলিত এবং আনন্দে যোগ দিচ্ছে, অংশগ্রহণ করছে, সেইটা না ফিল করলে ঈদ হয় না। ফলে ঈদের যে প্রকৃত অর্থ, যে মহানন্দ, মহানন্দ হয় না, নিজের আনন্দ, আর সেই নিজের আনন্দটা খুব বেশি অনুভব করা যায় না যখন হয় না। এই কারণে আমি ঈদের নামাজ থেকে শুরু করে কোনো কিছু আমি অক্সফোর্ড থাকাকালীন সময় ওইভাবে মানে আসেনি আমার ভেতরে। আমি ঈদটাকে বুঝি নাই, মানে ঈদটা কী।